জি ম্যাডাম, আমি আসলে এই ছবিটা যে এঁকেছে তার সাথে যোগাযোগ করতে চাচ্ছিলাম। ম্যাডাম উনি তো একটু আগে চলে গেছে, আগামী কাল বিকেল 4টায় আসবেন, তাহলে ওনাকে অবশ্যই পাবেন। তাহলে কি আমি ওনার ভিজিটিং কার্ড বা নাম্বারটা পেতে পারি? হ্যাঁ অবশ্যই, আমি রিসেপশনে আসেন দিয়ে দিচ্ছি। আচ্ছা ধন্যবাদ। কি বলছিস, তুই কি ঠিক দেখেছিস? তোর কি ধারণা আমি কানা? আমার জাস্ট এক ফুট ধরে ছবিটা টানানো ছিল, হয়তো আমার মতো কিছুটা দেখতে তাই তোর এরকম মনে হয়েছে। তোর মতো মানে ওটা তোরই ছবি? ধুর, এরকমটা আবার হয় নাকি? আমি তো শিল্পীকে চিনিই না। হয়তো কোথাও তোর ছবি দেখেছে। আরে বাবা, আমার ফেসবুক আইডি তো আমার ছবি নাই। তাহলে সামনাসামনি কোথাও তোকে দেখেছে। এ দেখ ছবি তুলে নিয়ে এসেছি। তাই তো। তবে যাই হোক, ওনাকে সামনে পেলে ওনার কানের নিচে কষে একটা থাপ্পড় দিব যেন ওনার 14 গুষ্টি বয়রা হয়ে যায়। কত বড় সাহস, আমার পারমিশন ছাড়া আমার ছবি এঁকে সেটা আবার প্রদর্শনী করছে। প্লিজ মারামারি মুখে যাস না, বেচারা যদি বুইরা বেটা হয় তাহলে তোর থাপ্পড় খেয়ে মরে যাবে। বুইরা? তুই দেখেছিস? দেখি নাই, আন্দাজে বললাম। কাল গেলেই দেখা যাবে শয়তানটা বুইরা নাকি আম। আচ্ছা বাদ দে, কালকে তো যাবই, দেখে নি। জি বলেন। আপনি কি রিজভী সাহেব? আমি রিজভী, কিন্তু রিজভী সাহেব না। এই যে মিস্টার, কি ব্যাপার, আমার কথা জবাব দিচ্ছেন না কেন? আরে দেখি বাস্তব মানে, আরে আপনি তো রক্ত মাংসের মানুষ, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আপনি কিছু খেয়েছেন নাকি? হ্যাঁ, একটু আগে চিনি বেশি দিয়ে একটা কড়া লিকারের রং চা খেয়েছি। কেন বলেন তো? আমি আপনাকে উল্টাপাল্টা ছাই পাশ খাওয়ার কথা বলছি। আচ্ছা আপনি এরকম অদ্ভুত আচরণ করছেন কেন? আসলে আমি নিজেও কনফিউশনে আছি, লাল চার সাথে কিছু মিশানো ছিল কিনা। এসব কি বাস্তব নাকি হ্যালুসিনেশন? আচ্ছা আমি কি আরেকবার কনফার্ম হওয়ার জন্য আপনার হাতটা ছুঁয়ে দেখতে পারি? তার চেয়ে ভালো একটা কাজ করি, আমি আপনার কানের নিচে কষে একটা থাপ্পড় দিলেই বুঝতে পারবেন আমি বাস্তব না করব। এই লুবনা, কি সব শুরু করলি তুই? ভাই আমি ওর ব্যবহারের জন্য খুবই সরি। তার চেয়ে চল আর আমরা কোথাও গিয়ে বসি। আমার কোনো সমস্যা নেই, তাহলে চল।